উপমা দিতে যাই একটা ব্যক্তিত্ব যাকে হাজার ব্যক্তিত্বের সমান করলেও শেষ হবে না সাহেব কুবলা ফুল ছিলেন একজন মহাদ্দ যথার্থী মহাদ্দেশ আহলে অলি যারা হয় তারা কাল কালা রসুল্লাহে সাল্লাহ পড়ার সাথে সাথে হুদুর পাকের চেহারা সামনে এসে যায় এই মানের একজন মহাদ্দেশ ছিলেন সোহেব কবলা ফুলতুল রহমত ছিলেন মুফাসীর মান ছিল রসুল মহাবতের উপর প্রতিষ্ঠিত সোহেব কবলা আলাই ছিলেন একজন বড় মাপের ফকি ইসলামী আয়ুষশাস্ত্রের অভিজ্ঞ পুরুষ হরত আবদুল্লী ফুলতুল্লি রহমতুল্লাহ আলাই যার আজকে ইন্তিকাল বার্ষিকী বালাই হাওরের লক্ষ লক্ষ মানুষ আজকে তার ইশারা সব মাহফিল পালন করছে আমরা যেতে পারি নাই কিন্তু এই মহান মনীষীর তার সম্পর্কে সংক্ষিপ্তি ক্ষুদ্র জ্ঞানে একটা না খান্দা কিছু কথা বলতে চাই সাহেব কাবলা ছিলেন শরীরতরিক মারেফতর আপতাব আপতাব অর্থ বুঝেন আপনারা আবতাব বলে সূর্য আফার সে শব্দ সাহেব কাবলা ছিলেন এক আদর্শ মর্দে মমিন মরদে মমিন বলতে যা বোঝায় তার বাস্তবতা ছিলেন সাহেব আলাই সাহেব সাহেবকে ছিলেন অনন্য আধ্যাত্মিক ব্যক্তিত্ব সাহেব ছিলেন সর্বগুণের আকর প্রতিদশা ইনসানিক আমির এশিয়ার শ্রেষ্ঠতম বুজুর্গ বিংশ শতাব্দীর বিস্ময়কর প্রতিভা রসুল প্রেমের মূর্ত প্রতীক তিনি ছিলেন তাসা ও আকাশের উজ্জ্বল নক্ষত্র কোরআন সুন্দর পরিপূর্ণ অনুসরণ ছিল যার জীবন দর্শন সাহেব কাবলা ফুল ছিলেন একজন সাহেব কাশি শূন্যতরা ছিলেন মুজাসম নমুনা নির্ভীক মুজাহিদ মিল্লাত সময় মানব কল্যাণকামী মনীষী হক কথা বলতে তিনি কাউকে পরোয়া করেননি আর হব যেটা বুঝেছেন কোরআন দিয়ে বুঝেছেন সাহেব চাবলা ছিলেন শিক্ষা ও সাহিত্যের দিকপাল ছিলেন সাহেব ফেকে জ্ঞান চাবলা ছিলেন একজন মুজাদ্দিদ সংস্কারক আদর্শের মূর্ত প্রতীক হাদিস খাদিম সাহেব চাবলা ছিলেন একজন মর্শদে কাবিল আপনি বলতে পারেন যে এত গুণ বলতে ওনাকে কি অনেক ফুলে ভাবে তুলছেন না একজন মনীষীর জীবনে যাওয়া উচিত কেউ মহাদিসের পথিত হয় সাইকল হাদিস হয় কেউ সাইকল তাফসির হয় কেউ ফকি হয় কেউ মুজাহিদ হয় ময়দানে কাজ করে জাহাদের ময়দানে কেউ বাতিলের বিরুদ্ধে সুচ্চার এবং সুদূর সুচ্চার হয়েই থাকেন কিন্তু প্র্যাকটিক্যাল লড়াই করেন এমন মর্তবজাহিদ কম তাকে যদি আমরা মূল্যায়ন করি কোন ধাসি ফেলবো আমি বুঝতে পারছি না অনেকেই বলতে পারেন এত বেশি প্রশংসা করছেন কেন না সাহেব কেবলার যে মানের অলিম যে মানের মানুষই যে আলিম তার সম্পর্কে ক্ষুদ্রই বলা হবে আমি যা বলবো এই জন্য সোহেব কেবলা ফুলতুল রহমতুল্লাহ আলীকে বুঝতে হলে তার সাহিত্যগুলি পড়তে হবে তার কার্যক্রমকে মূল্যায়ন করতে হবে তার জীবনটার জীবনে আয়না আমাদের সামনে আনতে হবে আপনার পছন্দ নাও হতে পারে কোনো বিষয়ে তার কিন্তু যখন মূল্যায়ন করতে যাবেন যখন তাকে স্টাডি করবেন দেখবেন যে আপনারটাই ভুল প্রমাণিত এই জন্য সাহেবকে আবল্লাহুল দিল্ল রহমতুল্লাহ আলহের সম্পর্কে আমি এক কথাই বলতে চাই রসুল পাক সবর ওয়ারিস নবী হওয়ার জন্য যে এলিমটি প্রয়োজন সেটা হলো কোরআন সুন্না ফেকার সরাসরি ওস্তাদের তাদের সামনে গিয়ে সনদারি ওস্তাদের কাছ থেকে যে এলিম শিখতে হয় প্রথম গুণ সাহেব কেবলা তাই ছিলেন ইউনিয়ন পরিষদ থেকে বঙ্গভবন পর্যন্ত প্রশাসনিক যে জ্ঞান দরকার সাহেব কেবলা তার একটা প্রতিভু ছিলেন আর আধ্যাত্মিক জ্ঞানে যার এলিম আমল রিয়াজত মারাকবা মোশাহাদা সহি আকিদা সব ক্ষেত্রে তিনি একজন ছিলেন ইজারু জুকের আল্লাহ যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় একদম মানুষের চেহারা দেখলে বোঝা যায় তিনি কোন পর্যায়ে সুন্দর হওয়া এক কথা নুরানি আর এক কথা আমি বহুবার সাহেব কেবলার সান্নিধ্য লাভ করেছি বহুবার সাহেব কেবলার সাথে উঠা করেছি আমার জীবনে বহু স্মৃতি আছে ওনার সম্পর্কে আমি দুইটি লাইভ প্রোগ্রাম দিয়েছিলাম ইউটিউবে হয়তো আপনি পেয়ে যাবেন ডিটেলস আলোচনা করেছে আজকে সঙ্গে কথা বলতে চাই আজকে এই বার্ষিকীতে ইশাল সাহেবের মাহফিলে আজকে আমাদের জন্য অত্যন্ত কান্নার দিন যে ওনাকে হারিয়ে ফেলছি তো ওনার জন্য সবচেয়ে খুশির দিন যে মাউলার প্রেমে যে রবের প্রেমে তিনি বিবর ছিলেন যে রসুল প্রেমে তিনি আত্মনিয়োগ করেছিলেন আত্ম আত্মহারা ছিলেন ইন্তিকাল হলেই মানুষ আল্লাহর দিদা লাভ করে রসুলের সরাসরি সাক্ষাৎ হয় এই জন্য আজকে তার জন্য অত্যন্ত মোবারক দিন আমরা যারা এই রত্ন হারিয়েছি তাদের জন্য একটু দুঃখের দিন তারপরও আমি বলবো এক কথায় সাহেব কেবলা যুগ যত যাবে যত দিন যাবে ততই তিনি আমাদের সামনে ইলিম নিয়ে হাজির হবেন আমল নিয়ে হাজির হবেন জেহাদ নিয়ে হাজির হবেন বাতিল আতঙ্ক হিসেবে হাজির হবেন এবং কেবলা যত দিন যাবে ততই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী যাবেন এই দেশে ইলমি খেদমত আমলি যা করেছেন কে পর্যন্ত চলতেই থাকবেই তার নাম কোনোদিন কেউ কেউ ফেলতে পারবে না